बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलाम वालेकुम, वंस अगेन वेलकम बैक टू एच ए वी यू चैनल। मैं हूँ हामिद अली फारूकी। अस्सलाम वालेकुम, मैं हूँ अली शहजाद। अली भाई, आज का जो एक टूरिस्ट टूरिज्म के हवाले से लोग हैं, हमने ढाका पे भी बात की, हमने सलहट सिटी पे भी बात की और बहुत सारे टूरिस्ट प्लेस बांग्लादेश के, उनके ऊपर हमने बात की। दोस्तों, मैं आपको बताऊं कि अब टाइम टू टाइम कोशिश ये है कि बांग्लादेश के जितने भी सिटी हैं उनको एक्सप्लोर किया जाए, दुनिया के सामने लेके आया जाए। तो आज का जो सिटी है माई मैन सिंह सिटी के हवाले से है, बहुत अच्छा वीडियो है और इस वीडियो का ओरिजिनल लिंक दोस्तों डिस्क्रिप्शन बॉक्स में मौजूद है। तो आज का है जी टूरिस्ट प्लेस माई मैन सिंह सिटी। कैसा है ये सिटी और इस सिटी के में टूरिस्ट प्लेस कौन कौन सी हैं, वो चल के पता चलेगा आज के इस वीडियो में। तो दोस्तों, आपसे गुजारिश है कि अगर आप मेरे चैनल पर न्यू हैं तो प्लीज़ डोंट फॉरगेट टू सब्सक्राइब एच ए व्यू चैनल एंड प्रेस द बेल आइकन विद द ऑप्शन ऑफ ऑल। तो अली भाई, शुरू करते हैं आज का वीडियो और चल के देखते हैं कि आज का ये जो सिटी है माई मैन सिंह, इसमें किस तरह के टूरिस्ट प्लेस हैं। तो चलिए शुरू करते हैं जी। तो सो लेट स्टार्ट टूडे वीडियो। बांग्लादेश में ये बांग्लादेश के अब तमाम सिटीज़ को दोस्तों एक्सप्लोर किया जाएगा। भ्रमण करार सिद्धांत नहीं भेवेलम ময়মনসিংহ सिंह तेम कि नहीं, किंतु ময়মনসিংহ हम जाए अबाक हो जाए जयनल आबेदीन पार्क देखे। सर्वप्रथमे हमें शशी चौधरी जमीदार बाड़ीटी भिजिट करी और एरपे जयनल आबेदीन पार्क जा सार्किट हाउसर पासे ब्रह्मपुत्र नदी पासे अवस्थित। एरपे हमें चले जाए ময়মনসিংহ कृषि विश्वविद्यालय एयरपोर्ट থেকে 150 টাকা ভাড়া দিয়ে শৌখিন এক্সপ্রেসে করে আমি ময়মনসিংহ পৌঁছে যাই। 103 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে যাই ময়মনসিংহ। যে আমি যা রে আমি আমার ব্লগটি স্টার্ট করছি, সবাই ব্লগটি দেখো। সড়কों के साइड पर ग्रीनरी कैसी है गाइस? बहुत अच्छी। व्हाट्स अप एवरीबॉडी एंड वेलकम टू माय चैनल। আজকে আমি যাচ্ছি ময়মনসিংহ এবং ওখানে যত ঘোরার জায়গাগুলো আছে সেখানে আমি আজকে আপনাদেরকে দেখাবো কি কি ঘোরার প্লেসগুলো আছে। এখন আমি যাচ্ছি উত্তরাতে এবং উত্তরা থেকে বাসে করে আমি চলে যাব আজকে ময়মনসিংহ। তো আমি এখন এয়ারপোর্টে আসছি, আমরা বাসের জন্য ওয়েট করতেছি। এখানে অ্যানা গাড়ি আছে, সৌখন এক্সপিরিয়েন্স আছে, আমার সাথে আছে জনি আঙ্কেল, উনি আমার খুব পরিচিত একটা আঙ্কেল এবং অনেক আমার ফ্রেন্ড বলা চলে। তো আমরা দুজনে ময়মনসিংহ যাচ্ছি। ভাড়া হচ্ছে 150 টাকা ভাড়া। শৌখিন এক্সপ্রেস এনা শ্যামলী সব গাড়ি এই এয়ারপোর্ট থেকে যায়, আমরা সেই গাড়ির জন্য ওয়েট করছি। এই মাত্র ময়মনসিংহে পৌঁছে গেছি। আমার পিছনে দেখছেন এনা গাড়িগুলো বাস স্টপেজ, সেটা আমরা ময়মনসিংহে। তো আমরা এখন প্রথমে যাব শশী লজে। আমরা একটা রিক্সা ঠিক করছি যেখানে এখান থেকে 40 টাকা ভাড়া। আমি আর আঙ্কেল আমরা শশী লজে যাব, এটা কাচারি রোড বললে। তো চলেন আমরা শশী লজে যাই। कॉलेज क्या है वाह, ये टूरिस्ट बिल्डिंग बड़ी ओल्ड बिल्डिंग है, टूरिस्ट प्लेस तो अब शुरू हुआ। वाह,
बांग्लादेश में सब्जा बहुत है, बहुत ज्यादा ग्रीनरी है, बहुत ज्यादा ग्रीनरी। যার কারণে আমি মোবাইল দিয়ে ভিডিও করেছি। সুশিলস থেকে বের হয়ে আসলাম। সুশিলসে আমরা এখন যাব সার্কিট হাউস। এটা এখান থেকে কিছু সামনে আর কি 20 টাকা ভাড়া নিতে চাচ্ছে আর 10 টাকা আমরা বরাবর করতেছি। সার্কিট হাউসটা বেশ সুন্দর করছে। নিয়ে সাইকেল রিকশা একটা খেলার মাঠ আর কি। তো একটা কফি খাবো। সার্কিট হাউসের পাশ দিয়ে যাচ্ছি এবং আমাদের সার্কিট হাউস পার হয়ে চলে আসি। আর এখানে সুন্দর বেড়ানোর পরিবেশ, সবাই মোটামুটি এখানে আসে, মুভি সিঙ্গে যারা থাকে সেখানে একটা আমরা এখন রিক্সা থেকে নামবো। চা কফি খাবো, এরপরে আমরা ব্রহ্মপুত্র নদীতে উঠবো। সারিন্দা ক্যাফেতে আমি ঢুকছিলাম। এখানে কফির প্রাইস চাওয়া হয়েছে 70 টাকা। আনবিলিভেবল, এটা কখনোই হতে পারে না। মানে মিনিমাম 20-30 টাকা একটা কফির দাম হবে, এর বেশি এটা কখনোই হবে না, এটা কখনোই আশা করা যাবে। তো আমার মনে হয় আমাদের টাকাতে একটা সিস্টেম। তো একটু বলা ছিল আমরা এখন এবং অবশ্যই পার্কটা অনেক সুন্দর, এখানে সবাই ঘুরতে আসে। আর আমরা মোটামুটি এখানে ঘুরতেছি। রেস্টুরেন্টে আসি, এটা হলো ওয়াও। আর এই পুরো জায়গাটার নাম হচ্ছে জয়নাল আবেদিন পার্ক। এখানে বাচ্চাদের পার্ক, খেলার পার্ক, মূলত এখানে সবাই বেড়াতে আসে। তো ঘুরতে ঘুরতে আমরা একটা রেস্টুরেন্টে বসলাম, এখানে ফুচকা খাচ্ছি, ফুচকা খাবো আর কি, অর্ডার দিছি। তো আঙ্কেল কিছু বলেন জয়নাল আবেদিন পার্ক নিয়ে। কেতে ইস পার্ক কে বারে মে বাতায়ে। জয়নাল আবেদিন পার্ক আসলে এখানে ব্রহ্মপুত্র নদীর পাশে। হ্যাঁ, এক সাইডে জয়নাল আবেদিন পার্ক, অপর সাইডে ব্রহ্মপুত্র নদী, তার মাঝখানে বৈশাখী মঞ্চ, একটা মঞ্চ হচ্ছে বৈশাখী মঞ্চ, তার পাশে ওয়াও, ওয়াও ছোটো একটা রেস্টুরেন্ট। এখানে ফুচকা, চটপটি, কফি, দেন আদার্স ফুড মোটামুটি ভালো পাওয়া যায়, কিন্তু দাম আমরা ঢাকাতে যারা বাস করি ওইরকমই দাম। সেম, তো মনে হয় যেন ঢাকাতে আর একটু বেশি। ওভারঅল দেখার মতো এবং ভালো, হ্যাঁ এরিয়াটা ভালো, এসে এখানে আসার আসলে ভালো লাগবে, আসবেন। আর অনেক ঘোরার মতন জায়গা আছে। আর আমার সাথে আমার ফ্রেন্ড আসছে শাকুর আহমেদ, শাকুর খুব গুড ফ্রেন্ড, আমার আঙ্কেল, আঙ্কেলের আমরা গুড ফ্রেন্ড আর কি। আমরা একসাথে অনেক কিছু, অনেক কিছু ভালো বুঝে। ওকে, খুব থ্যাংক ইউ। ফুচকা চলে আসে, আর এখানে চটপটি অর্ডার দেওয়া হয়েছে। ফুচকা একটা খেয়ে দেখি। আঙ্কেল প্লিজ স্টার্ট। গোলগপ্পে, গোলগপ্পে
পাও যে রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে ফুচকা চটপটি আমরা খাইছি 40 টাকা দিয়ে, আর 30 টাকা কোকের দাম, 110 টাকা আসে বিল। অসাধারণ খাবার ছিল, অনেক ভালো মতো খাইছি, আঙ্কেল অনেক খুশি এবং আপনারা আমাদেরকে স্পেশাল ভাবে করছে যখন আমরা এই প্রমোশন দিছি। খাবারটা বেশ ভালো ছিল, আপনারা এসে খাইতে পারেন, ওরা অনেক ভালো ইয়ে করবে। সারিন্দা থেকে এই ওয়াও রেস্টুরেন্টটা অনেক বেটার, আপনারা এখানে আসতে পারেন। আর এই জয়নাল আবেদিন পার্কে আমরা এখন ঘুরবো, আপনাদেরকে কিছু ফুটেজ শেয়ার করতে দিচ্ছি। দরিয়া লাগ রহা, অচ্ছি ভিজিটিং প্লেস, অচ্ছি 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 ভিজিটিং। এই জয়নাল আবেদিন পার্কটা বেশ বড়, আমাদের হাতে সময় অনেক কম, হালকা কিছু ফুটেজ নিলাম এবং এখন আমরা যাব কৃষি বিশ্ববিদ্যালয়ে, যেখানে ময়মনসিং আসলাম আর কৃষি বিশ্ববিদ্যালয়ে গেলাম না তাহলে তো আর হলো না। তো আমরা এখন কৃষি বিশ্ববিদ্যালয়ে যাব, ওখানে এটাই আমাদের শেষ ময়মনসিংয়ের শেষ পয়েন্ট, আর একটা আছে ময়মনসিং 0 পয়েন্ট যেখানে আমরা খেলতে পারিনি। তবে জয়নাল আবেদিন পার্কে সবাই রেকমেন্ডেড, সবাই এখানে ঘুরতে আসবেন, এখানে ময়মনসিংয়ের যারা স্থায়ী বাসিন্দা তারা সবাই এখানে ঘুরতে আসে। এই যে ব্রহ্মপুত্র নদীর পাশে একটা পার্ক গড়ে উঠেছে, সবার জন্য রেকমেন্ডেড, অবশ্যই অবশ্যই এখানে আসতে হবে। আমি ব্রহ্মপুত্র নদীতে নৌকা নিয়ে, ট্রলার নিয়ে বিশ্ববিদ্যালয়ে যেতে চাইছিলাম, কিন্তু মানুষ তো আমরা দুইজন, তাই ভাড়া চাইছে আমার কাছ থেকে 1200 টাকা। আমি আবার রিক্সা নিলাম, এনে 60 টাকা করে আমরা যাবো কৃষি বিশ্ববিদ্যালয়ে জয়নাল আবেদিন পার্ক থেকে। সে যদি আমার কাছ থেকে মিনিমাম 300 টাকাও চাইতো তারপরেও যাইতাম, কারণ দুজন লোক তো এখান থেকে সেভাবে যাওয়ার পরিবেশটা নাই। ওকে, তো আমরা চলে আসলাম ময়মনসিং কৃষি বিশ্ববিদ্যালয়ে, যেখানে আন্তর্জাতিকভাবে একটা খেলা চলতেছে, মানে ফুটবল খেলা চলতেছে। তো আমি সামান্য কিছু ফুটেজ নিতে পারছি। ময়মনসিং ঘোরার আজকের মতো শেষ, আমরা এখন রেল স্টেশনে যাব এবং ট্রেনের জন্য অপেক্ষা করব, ট্রেন পাইলে আমরা ঢাকা ব্যাক। শাকুর আহমেদের যে একটা ইচ্ছা ছিল এখানে কিছু একটা ভিডিও করা এবং সেটা সক্ষম, তার ভালোও লেগেছে। সবচাইতে ভালো হয়েছে কৃষি বিশ্ববিদ্যালয়ে যখন আমরা আসছি এখানে ছাত্র শিক্ষক ফুটবল খেলা হচ্ছে, চমৎকার। ট্রেনের কোনো সিট পাইনি, আমরা এনা বাসে উঠছি, 220 টাকা ভাড়া অনেক। তারপরে জ্যাম ট্যাম হবে অনেকে আমি জানি, কিন্তু ট্রেনে শিডিউল মেনটেন করে না, ঠিক মতো যায় না, যার কারণে সিদ্ধান্ত নিলাম বাসেই যাওয়ার। মেনা গাড়িতে বসে আছি এবং আজকে ছাড়লে ঢাকায় পৌঁছে যাবো। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গুড বাই। গুড বাই, গুড বাই। Go back to house. सड़कों किनारे देखो कैसे चल रहा है, बहुत प्यारा सब लग रहा है। ये था अली भाई एक बहुत ही प्यारा ट्रैवलिंग व्लॉग्स, क्या कहते हो आप, आपके कैसा लगा आपको? बहुत अच्छा वीडियो था, बहुत अच्छी प्लेसेस थे, बहुत अली भाई बांग्लादेश में हमने सेलहट सिटी पे कोक्स बाज़ार जो बीच था उस पर भी बात की, ढाका सिटी पर भी बात की, और अब हम ऐसा करेंगे कि टाइम टू टाइम बांग्लादेश के जितने सिटी हैं उनको एक्सप्लोर करेंगे और उनको दुनिया के सामने लेके आएंगे। दोस्तों ये था आज का ट्रैवलिंग व्लॉग, बहुत ही अच्छा व्लॉग,
बहुत ही ज़बरदस्त मज़ा आया इसमें। ख़ास तौर पे अली भाई वो जो बिल्डिंग थी कॉलेज की जिसके आगे पार्क बने हुए हैं, बहुत बहुत ज़्यादा बिल्डिंग, बहुत खूबसूरत जगह लगी, बहुत ओल्ड है, बहुत खूबसूरत। हाँ जी, पता नहीं है वो पुराने ज़माने की बिल्डिंग है लेकिन बहुत ही खूबसूरत, और उसके आगे जो पार्क बनाया हुआ उसको बड़े अच्छे तरीके से उसको मैनेज किया गया है। तो दोस्तों उम्मीद करता हूँ आपको आज का ये वाला वीडियो बहुत अच्छा लगा होगा, अपनी राय का इजहार कमेंट बॉक्स में करना बिल्कुल मत भूलिएगा। आपकी टाइम टू टाइम सजेशंस भी आती हैं दोस्तों, बहुत ज़्यादा सजेशन आती हैं, सम टाइम अगर लेट हो जाऊँ तो उसका बुरा मत मनाइएगा, टाइम टू टाइम हर सजेशन पूरी की जाएगी। बहुत जल्द मैं और अली भाई इसी तरह के एक अच्छे वीडियो के साथ आपकी खिदमत में दोबारा हाजिर होते हैं। तब तक दुआओं में याद रखिएगा, अपना बहुत सारा ख्याल रखिएगा। टेक केयर ऑफ यू, बेस्ट ऑफ लक, अल्लाह हाफिज़ और नासिर।